Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shamanito viewers, inshallah amra amader alochonar dikhi chole jabo. Shekhar kache amra shunbo tahajjud namaz somporke ajke amader alochona. Allah rasuler je amol chilo. আর আমি একটা জিনিস বলবো আপনাদেরকে, এই জগতের মধ্যে যত বড় আল্লাহর ওলি এবং নেক বান্দা যারা আছেন, এই সমস্ত আল্লাহর নিকটজন ওলি আউলিয়া গোস কুতুব যারা আছে সবাই কিন্তু তাহাজ্জুদের প্রতি খুব যত্নবান ছিলেন। এই জন্য আমি শেখের কাছে আমি আলোচনাটা নিয়ে যাব এবং আমি জানতে চাইব যে এই নামাজের মধ্যে রহস্যটা কী। ফরাইজের পর তাহাজ্জুদ নামাজের মধ্যে যে এক ঔজ্জ্বল্য, এক নুরানি আবহ এবং আধ্যাত্মিকতা, এটার মূল কারণটা কি শেখ যেন আমাদেরকে একটু খুলে বলেন। জি হজরত। জি সম্মানিত ইকরা বাংলার দর্শকবৃন্দ, আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাইলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কম কতটুকু নিস অর্ধেক, আউিং কোস অর্ধেক তাকে আর কমাইলে তিন বাগর এক বাগ হইব, আউজিদ আলাইহে অর্ধেক তানে বাড়াইলে তিন বাগর দুই বাগ হইব। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম ফরমাইলা, এক বৎসর তাহার বাদে এই হুকুমটা উঠে গেল। যাই হোক, আয়াতর এই তর্জমাটা আমি শেষ করিয়া যে আল্লাহ তাআলা ফরমাইলা ইন্না নাশিয়াতাল্লাইল হিয়া শাদ্দ, যে এই সময় উঠা আর উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়াই গো নফসে আম্মারারে, নফসরে কাবুর মধ্যে আনাই গো বড় কঠিন, নফসরে কাবুর মধ্যে আনবার লাগে বড় শক্ত হাতিয়ার। আওয়াকামো কেলা আর হইলা ই সময়কুর খোতাটাও আল্লাহর গেছে বড় দুরুস্ত আর বড় সহি ঠিক রাইট হয়। খেনে রাইট হয়, এক তো গুমতনে উঠছে ফ্রেশ মাইন্ড লইয়া, আখের রাত্রে টায়ার্ড গেছে এখন উঠছে, উঠিয়া যে সময় ফড়িব তখন তো এই সময় সব খালি পাইব, নিরালা নিরালা আল্লাহর সঙ্গে ডাকতে পারব। আরে হদিসও আছে যে আখের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমান হইয়া মানুষের ডাক হইন, আল্লাহ আইন অথবা আল্লাহর হুকুম আয় অথবা কোনো ফিরিস্তা হলরে আল্লাহ তাআলা ফাটাইয়া এলান করে। এই সময়কু বড় মকবুলিয়তের সময়, এই সময় যে সময় উঠিয়া আল্লাহর গেছে ডাকে তিলাওয়াত করে, যে সমস্ত তিলাওয়াত এগুলা বড় আদিলর মধ্যে বড় আসর করে, এফেক্ট হয়। এই কারণে তাহাজ্জুদর নামাজ সালেহীন, এটা হইল কি সালেহীন অখলর আদত, সালেহীন অখলর আমাল। যাই হোক, আমি আমার বক্তব্যের দিকে যাই, এই তাহাজ্জুদর নামাজ উঠিয়া তাহাজ্জুদ ফড়া এগুর ফজিলত কিতা আমি খৈয়ার হাদিসের মধ্যে রাসূল ইসলামে কিতা ফরমাইছেন, আল্লাহ তাআলা হুকুম হরাত্তিলিল কোরআন আর তারতিলা, কোরআন শরীফ ও ফড়িতা তরতিলর সহিত ফরিতা, এর বাদে আল্লাহ তালায় খৈরমাইরা গীতা ওয়াজ কুরিসমা রব্বিকা, ওয়াজ কুরিসমা রব্বিকা ওয়াতা বাত্তাল ইলাইহি তাবতিলা। এই সময় আল্লাহর নামর জিকির করতা, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়াম ক্বীলা, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আল্লাহ কইরে আছেন দিনও আপনার অন্য অন্য খাম হল আছে, লম্বা খাম হল আছে, দিনে খাম পারিবারিক কামততা আছে, কিন্তু রাত্রে যে জাগিয়া যে আপনি আল্লাহর সঙ্গে হাম কালামি করা আর তিলাওয়াত করা এই সময় নামাজের মধ্যে খাড়াইয়া, এগুর মধ্যে যে সমস্ত মানুষের আল্লাহ তালায় এ লুৎফার মজা দিছে, তারাও কইতে পারবো তাহাজ্জুদের নামাজ উঠিয়া নামাজ পড়ার মধ্যে কি লুৎফার মজা আছে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আনোয়ার আর বারাকাতর দ্বারা বন্দার দিল এই সময় বহুত খুশ থাকে, খুশি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ ওয়াজ কুরিসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা,
ওয়াজকুর ইসমা রাব্বিকা, কইলা আপনার রবর নাম রে জিকির কর, ইয়াদ কর। রবর নাম কিতা আল্লাহর জাতি নাম আল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জাতি নাম আল্লাহ, আল্লাহ জি সুবহানাল্লাহর মানে তো আল্লাহ পাক, কিন্তু আল্লাহর নাম ওই লোকে আল্লাহ। আল্লাহ যখন খৈরা ওয়াজকুর ইসমা রাব্বিকা, আল্লাহর নাম কিতা আল্লাহ, আল্লাহর নামর জিকির করতাম, তো বোঝা গেল এই সময় উঠিয়া এই জিকিরটারও বড় ওজন আছে। আর জিকিরর মধ্যে এক তো আল্লাহর নামর জিকির করতাম, আল্লাহ 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 জিকির করতাম, এল্লাগি আমরার বুজুর্গ হলে এই আল্লাহর নামর তসবিরে জোফাই, যারা হয় বেদাত আল্লাহ আল্লাহ করা বেদাত জিকির, তারারে জিকাইবার খাম বলে ইসমা রবর মানা কিতা। আল্লাহর আপনার রবর নাম আল্লাহ, আপনার রবর নাম কিতা আল্লাহ, আল্লাহ করার ডাইরেক্ট তুমি আল্লাহ ওগুর জিকির করো। ইলা তো একটা মাসলা সমাজের মাঝে এক গুড়ে হয় যে আল্লাহ আল্লাহ হইলে সারা লাইফ হইলে কোনো সোয়াব মিলত না। আপনি ই আয়াতের মাধ্যমে তো দেখলাম আমরা, আমার ভিউয়ার্স হলে দেখলাম যে ডাইরেক্ট কোরআন দ্বারা প্রমাণিত, ডাইরেক্ট আল্লাহ কইরা যে তুমি তাইন, এই আয়াতের অর্থ হইল তুমি তাইন আল্লাহ শব্দর জিকির করো। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ শেখ। আমরা টাইম শর্ট, তো আমি কই মুজে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত রাখা, আমার বছর দিকে আসছে জি, রাখাত সম্পর্কে যদি একটু কইতা। এই যে এ হইল কি আল্লাহর রবর নামর জিকির হইত, দ্বিতীয় কত হইল কি ওতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সকলটা তাকে একসু হইয়া এক মনস্ক হইয়া দুনিয়ার ধ্যান ছাড়িয়া চিন্তা ছাড়িয়া ফিকির ছাড়িয়া তবত্তুল এখতিয়াল করিলা। তবত্তুলের মানা বিলকুল ইকুটুকের মনরে হঠাই দেওয়া, অতাবাত্থা লিলে হিতাবল, অর্থাৎ দুনিয়ার ফিকির থাকত না। তো এ হইল কি জিকির, আর আরেকটা হইল দিল দিয়ে ফারিক করা। যেমন লাখান আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পড়ছি কিতা, লা ইলাহা কোনো মাবুদ নাই দিল দিয়ে বিলকুল সাফ করা, সলভ করে দেওয়া, আর ইল্লাল্লাহ কই একমাত্র আল্লাহরে জায়গা দেওয়া, একমাত্র আল্লাহরে জায়গা দেওয়া। এই দুই জিনিস, এক হইল কি আল্লাহর নাম হইতো জিকির করতাম, আর দ্বিতীয় হইল দিল দে আমরার দুনিয়া তাকে বিলকুল আকসু করে লওয়া আলাদা করে। লাহাজা ই জিকিরে, ই জিকিরর দ্বারা বেশি ফায়দা হইব যে আমার কলবের মধ্যে আর কিচ্ছু নাই, একমাত্র আছে কিতা আল্লাহ আছে, ইল্লাল্লাহ আছে, আল্লাহর জিকির। যাই হোক, এই লগি তাহাজ্জুদর নামাজও আমরা তাহাজ্জুদর নামাজ পড়িতাম, এই আছিল ফরজ। এক বৎসর বাদে আল্লাহ তালায় মেহরাজর ওয়াকেয়া হয়ে গেল, আর মেহরাজর ওয়াকেয়া পেশ হওয়ার কারণে আল্লাহ তালায় ফাঁস অক্তর নামাজ রে ফরজ করে দিলা, আর ও আয়াতর দ্বারা ফরজ করে দিলা, যাকিম সালাত আলি দুলুকি শামসি লা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজর, ইন্না কুরআন আল ফাজর কানা মাশহুদা। আল্লাহ করে আকিম সালাত আলি দুলুকি শামসে সোজা তর্জমা হইয়া দিয়ার দর্শক বৃন্দ বুঝবা লাগে যে আল্লাহ ফরমাইলা নমাজ রে কায়েম করো সুরুজ মাতার উপরে থাকি ডলার বাদ থাকে, ইলা গাসাকিল লাইল রাতকুর অন্ধকার আইবার পর্যন্ত, যে সুরুজ ডুবার বাদে সুরুজ মাতার উপর থাকে মাইল হওয়ার বাদে, অর্থাৎ দুই ফোর শেষ হওয়ার বাদেও জোহর নমাজ, এর বাদে আসর নমাজ, এর বাদে মাগরিব নমাজ, এর বাদে এশার নমাজ, রাতকুর অন্ধকার পর্যন্ত। এই সাইরত এর বাদে হইল আকিম সালাত আলি দুলুকি শামস ইলা গাসাকিল লাইল ও কুরআন আল ফাজর, ফজরর কুরআন পড়া, এই ফজরর ওয়াক্ত, এই সাইর ওয়াক্ত ও কুরআন আল ফাজর হইয়া ফজর।
আবার ইকানোর মধ্যে ফরমাইলা আল্লাহ ইন্না কুরআন আল ফাজর কানা মাশহুদা, ফজরর নামাজর কুরআন ফোড়াটাই গু মাশহুদা। মাশহুদর মানে হইল এই এমন লাহান একটা সময় যে সময় এই রিপোর্টগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। ফেরেশতা হল হাজির, তখন রাত্রের ডিউটি দেওয়া ফেরেশতা হলে রিপোর্ট হল নিয়ে আল্লাহর কাছে পেশ করেন, আর দিনর ফেরেশতা হল ও সময়ে হাজির হন, ইয়া দিও ফেরেশতা হল জমা হয়ে যান, ও কইলা ইন্না কুরআন আল ফাজর কানা মাশহুদা। আল্লাহ তো বোঝা গেলে লাগি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইল ফজরর নামাজের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এখেরে কমপক্ষে চল্লিশ আয়াত পড়িতা। সুন্নত ফরজ নামাজের কেরাত আল্লাহর রসুলে ফরজ নামাজের মধ্যে চল্লিশ রেখাত পড়িতা, আল্লাহর রসুলে চল্লিশ রেখাত পড়িয়েছেন সুন্নত। কোনো সময় আল্লাহর রসুল ইসলামে ষাট রেখাত পড়িয়েছেন, কোনো সময় আল্লাহর রসুলে ফজরের নামাজ একশো রেখাত পড়িয়েছেন। রেখাত না আয়াত, একশো আয়াত, সরি, আচ্ছা চল্লিশ, চল্লিশ আয়াত কমপক্ষে, মুতাওয়াসির মিডিয়াম ষাট আয়াত, আর বেশি থেকে বেশি আল্লাহর রসুল ইসলামে একশো আয়াত পর্যন্ত ফজরের নামাজের মধ্যে পড়ি। তো বোঝা গেল ফজরের নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ার মধ্যে একটা আলাদা ফজিলত আছে। যে যাই হোক, এই এই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বাদে তখন তাহাজ্জুদের নামাজ নফল হয়ে গেল, নফল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনে বাদর আয়াতের মধ্যে অগ্রে বয়ান করে দিল, ওমিন আল্লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ করে ওমিন আল্লাইল ফাতাহাজ্জাদ বিহি, আয় নবী রাত্রের অংশের মধ্যে ফাতাহাজ্জাদ আপনি তাহাজ্জুদের নামাজ পড়োকা, না ফিলা তাল্লাক এখন আপনার উপরে আর ফরজ রয়েছে না, এখন আপনার উপরে নফল হিসাবে। যাই হোক, এখানো মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন মতামত পেশ করছেন, কেউ ফরমাইছেন উম্মতর লাগিয়া নফল রয়েছে আর রসুল ইসলাম লাগি ফরজ রইয়া গেছে, আর কেউ কেউ জমহুর উম্মতর ফয়সাল হইল গি মতামত হইল গি যে না উম্মতর উপরেও নফল, নবীর উপরেও নফল রইয়া গেছে। আচ্ছা আচ্ছা, এর বাদে আল্লাহ তাআলা কিতাব ফরমাইরা এক তো নামাজ তাহাজ্জুদের নামাজের ফরজিয়ত শেষ হয়ে গেল, আর আল্লাহ রসুলে আল্লাহর রসুল আল্লাহ তাআলা আল্লাহর রসুল সালামরে হুকুম ফরমাইলা মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি, আপনি তাহাজ্জুদের নামাজ রাত্রে ফরজ হয়ে গো আপনার লাগে নফল। তো জুমহুরের মত হলো সারার লাগেও নফল, নফল যে এই যে নফল এক্সট্রা আল্লাহ তালায় একটা দিলা নবী আপনার লাগে এক্সট্রা এই তাহাজ্জুদের নামাজ দিলাম, তো বোঝা গেল এক তো হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দুনিয়া থাকতে সারা সারা মানুষের উপরে আল্লাহ তালায় ফজিলত দিছেন, মেহরাজ করাইয়া সামাম নবী হলোর ইমাম বানাইয়া, আর ইকান ফরমাইলা কিতা অমিন আল্লাহ ফাতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাক, আল্লাহ তালা ফরমাইলে আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো গই গো আপনার লাগে এক্সট্রা দিলাম, এক্সট্রা আমলের দ্বারা আল্লাহ তালা আপনার কিতা মকাম দিবা। আহাদিসর দ্বারা সাবিত যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিলা উজরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছেন না, সুবহানাল্লাহ, সুন্নতে মুআক্কাদা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে মুআক্কাদার মতো বিলা উজরে রসুল সাল্লামে তাহাজ্জুদের নামাজ ছাড়ছেন না। এই কথা দেখাইতাম সাইরাম যে আল্লাহ তালা বাদর আয়াতের মধ্যে ফরমাইলা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা আল্লাহ তালা আপনারে মকামে মাহমুদ আতা করবা। এই তাহাজ্জুদের জিকির করার বাদে আল্লাহ তালা নবীরে ফরমাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ফরমাইরা যে আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ, আল্লাহ তাআলা আপনারে মকামে মাহমুদ দান করবা। মকামে মাহমুদ কিতা শাফাআতে কুবরা, শাফাআতে কুবরা যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাম বনি নবী ইনসান রে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমা করবা, আর আল্লাহ তাআলা তার গুসারে জাহির করব। এই দিন কোনো নবী হল কোনো গৌস কুতুব আউলিয়া কোনো শহীদ খেউরোর হিম্মত হইত না, সাহস হইত না, এই সময় আল্লাহর এই গুসারে ঠান্ডা করিয়া যে আল্লাহর সঙ্গে
সুপারিশ করতা যে আল্লাহ আমরার বিচার খান করি লোকা সারা উন্মত হল যাইবা নবী হল গেছে অগলে কইবা আমি নফসি 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 আমি ফারতাম না আমি ফারতাম না শেষ পর্যন্ত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবা আল্লাহ রাসূল কইবা হ্যাঁ আমি সারা লাগে সুপারিশ করমু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজদার মধ্যে পড়বা আর পড়ার বাদে আল্লাহর কাছে তারিফ করবা আল্লাহর প্রশংসা করবা এমন লাখান প্রশংসা করবা যে প্রশংসার কারণে তারিফের কারণে সানা বয়ান কারণে আল্লাহ তাআলার গুসারে ঠান্ডা হয়ে যাব আর আল্লাহ তাআলা কইবা নবীর ফারাসাকা আই নবী আপনার মাথা মুবারক সর মুবারক উঠোগা আপনি সুপারিশ করোগা আপনার সুপারিশ কবুল করা হইব এই দিন দেখা যাইব আল্লাহর কাছে শরফ আর বুজুর্গি আর আল্লাহর কাছে এই মর্যাদা খার আছে মকামে মাহমুদ যারা দান করেছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই হোক এই আয়াতর দ্বারা তাহাজ্জুদর নামাজের ফরজিয়ত শেষ হয়ে গেল গে এখন আমরা এই যে তাহাজ্জুদর নামাজ আপনি আমারে সওয়াল করছেন যে তাহাজ্জুদর নামাজ হয় রাখা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় বয়ান ফরমাইরা যে কোনো রেওয়ায়েতও আছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইছেন তাহাজ্জুদর নামাজ আল্লাহর রসুলে এগারো রাকাত পড়েছেন কোনো রেওয়ায়েতের মধ্যে আইসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সাত রাকাত পড়েছেন কোনো রেওয়ায়েতের মধ্যে আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তেরো রাকাত পড়েছেন তিনটা রেওয়ায়েত তিনটা রেওয়ায়েত আরও রেওয়ায়েত হল আছে কমবেশ আল্লাহ রসুল ইসলামে মিনিমাম চার রেখাত পড়েছেন তে যে সময় চার রেখাত পড়েছেন চার রেখাতের লগে ভিতরের নামাজ তিন রেখাত লাগাইয়া হইল সাত রেখাত ও কারণে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন যে আল্লাহ রসুলের তাহাজ্জুদের নামাজ সাত রেখাত পড়েছেন মানে সাত রেখাত ভিতির তিন রেখাত লাগাইয়া আর যে রেওয়ায়েতের মধ্যে আইসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এগারো রেখাত পড়েছেন ই রেওয়ায়তের মধ্যে মতলব হইল কি আট রেখাত আল্লাহ রসুল ইসলামের তাহাজ্জুদের নামাজ পড়েছেন আর তিন রেখাত ভিতরের নামাজ পড়িয়া ও হইছে কি এগারো রেখাত আর যে রেওয়ায়তের মধ্যে আইসে যে তেরো রেখাত পড়েছেন ই রেওয়ায়তের মতলব হইল কি আট রেখাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তাহাজ্জুদের নামাজ পড়েছেন তিন রেখাত ভিতির পড়েছেন আর হইদিকে আউ্বালে ওয়াক্ত ফজরর আর ফজরর সুন্নত দুই রেখাত পড়েছেন ও হইছে তেরো রেখাত লেহাজা খেউ সায় যদিন তে চার রেখাত পড়তে পারবো খেউ সায় যদিন তে আট রেখাত পড়তে পারবো নওয়াফিল একটার ওয়াক্ত মুনাসিব ওয়াক্ত কোনটা মানে তাহাজ্জুদর অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি যে তাহাজ্জুদর নামাজ পড়া বাজ বুজুর্গ হলে ফরমাইছেন যে তাহাজ্জুদর নামাজ ওইল গুমতনে উঠিয়া পড়া সুলুসে লাইলে আখের রাত্রির আখেরি অংশের মধ্যে নিসফর বাদে আচ্ছা যেগুলি আমরা বেশিরভাগ বারোটার বাদে দৌড়িয়া থাকি নিসফর বাদে আখেরি সুলুসের মধ্যে তিন অংশর আখেরি অংশের মধ্যে এই অংশটা গুমতনে উঠিয়া এই কারণে মুখতলিফ কৌল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যেনে গুমতনে উঠার বাদে পড়া তাহাজ্জুদের নামাজ ইবনে কেসান তাই নখন যে আখের রাত্রে পড়া হাসান বসির রহমতুল্লাহ আলাহি তাকে একটা কৌল আছে যে হাসান বসির রহমতুল্লাহ আলাহি ফরমান যদি খেউ এশার বাদেও যদি তাহাজ্জুদ ফড়ি লায় তে তার তাহাজ্জুদের নামাজ হয়ে যাব হাসান বসির রহমতুল্লাহ আলাহির কৌল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুবের রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবি মুলাইকা প্রত্যেকেখন বেশিরভাগের মত হইল যে আখের রাত্রে গুমতনে উঠিয়া নামাজ পড়া হইল কি ওগুলো তাহাজ্জুদের নামাজ রাত্রের আখেরি অংশ মধ্যে নামাজ পড়া আমরা যে ইংল্যান্ডের সময় অনুযায়ী সাড়ে নয়টার মাগরিব হইব বারোটার বাদ তো তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায় এশার তো আপনার মাগরিবের সাড়ে নয়টাত ফল হইল ও হিসাব করে দেখতে হইব যে মাগরিব মাগরিব তো কি নিয়া শুরু দুটার আগ পর্যন্ত নিঃস্বে রাজ করি আর বাদ দিও ও বাট করি পড়তে হইব বাট করি পড়তে হইব আচ্ছা রাত্রির আখেরি অংশের মধ্যেও কোনো সময় তো ছয় সাত ঘন্টা থাকে টোটাল রাইজ ছয় ঘন্টা তাই হয় সাড়ে পাঁচ ঘন্টা তো লেহাজা আল্লাহ তালা যারা তৌফিক দেন ইগান গুম তো না আমি বলতাম যে কেউ ঘুমাইলো না
গুমতনে উঠিয়া ফড়া শর্ত নাই, নর্মালি স্বাভাবিক ভাগে মানুষ গুমা গুমতনে উঠিয়া ফড়ায়। একজন যদি সারা রাজ্য গিয়া তাকে গুমায় দেয় তবু তো তার হোক টাইম মতো পড়লে কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। আর কেউ যদি ভিতির নামাজ আগে পড়িল, পড়িয়া ফজরের সুবে সাদিকর সময় মানে সেহরি সময় উঠল, উঠিয়া কি সে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে? এখানেও আরো রেওয়ায়ত আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজালু আখিরা সালাতিকুমুল ভিতরা ও কামা কাল আল ইসলাম, আল্লাহ রাসূল সাল্লামে ফরমাইছেন তুমি তাই চেষ্টা করিও তোমাতানোর রাত্রির নামাজের শেষ নামাজটা ভিতির হইত। এই আর সুন্নত, যদিন গুম তো নে উঠি আখে ভিতির ফড়ন না, আর না ফড়ন যদিন তাইলে আগে চাইলে চেষ্টা করিয়া ভয়লা তাহাজ্জুদের নামাজ পড়ি লইতা বাদে ভিতরের নামাজ পড়তা। কিন্তু এখানে খেয়াল রাখতে হইব প্রত্যেকে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার ভিতরের তিন রেখাত ফজর শুরু হইবার আগ পর্যন্ত আমি আদায় করলাম, ওলা টাইম থাকতে হইব, ওলাম টাইম থাকতে হবে। না হয় আপনি আখের করতে গিয়া যদি আপনার ফজরের রক্ত হয়ে যায় তো ভিতরের নামাজ খোঁজ হয়ে যাব। এই জিনিস খেয়াল করতে হইব যাতে আমার তাহাজ্জুদের নামাজ মোস্তাহাব হইল ফয়লা বাট্টি দুই রেখাত ফড়িতা কুলি আয়ু কুলহু আল্লাহ দিয়ে ফড়িয়া বাদে আপনি লম্বা শুরু করুক। তাহাজ্জুদের নামাজ ও খেরাতের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা তাহাজ্জুদের নামাজের মধ্যে কোনো খেরাতের বাধ্যবাধকতা নাই। এই সুরে মুজ্জমিলর আয়াত আইছে পয়লা তো আসিল নানি আপনার আধা রাত পর্যন্ত পড়িতা, আর না এক সুলুস পর্যন্ত, তিন ভাগের এক রাত পর্যন্ত, এক ভাগ পর্যন্ত, ইয়া তো আপনি রাত্রির তিন ভাগের দুই ভাগ খাড়াইয়া নামাজ পড়তা। কিন্তু আল্লাহ তালায় বাদর আয়াতের মধ্যে আও হুকুম রেও ফাতলাই দিছেন যে ফাকরাও মা তায়াসসারা মিনহু, ফাকরাও মা তায়াসসারা মিনহু, যতটুকু পারেন আপনি অতটুকু পড়ুক। লাহাজা আসানি আছে যে কোনো সুরাদি ফড়ৌকা যতটুকু পারেন ফড়ৌকা, ইতা আল্লাহ তালা যারে যতটুকু পারে তৌফিক দেয় অতটুকু ফড়ৌকা, কোনো অসুবিধা নাই। লেহাজা তাহাজ্জুদের নামাজ পড়তাম আল্লাহ তালা যতটুকু তৌফিক দেন, কেউ যদি সময় পারে না দুই রেখা তো পড়ে তবু তা লাগে পড়তো। এখন রমাদানের মধ্যে তো আমরা সালাতি তেরাবি আমরা তেরাবির নামাজ আমরা পড়ি, তো তেরাবির নামাজ পড়তে গিয়া তো অনেক সময় লাগে। এখন বাদে তো লাস্টে আমরা ভিতিরও পড়ি লাই, এখন আলাদা করে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে নি না সমান সোয়াব পাই মুজে? তেরাবির নামাজ পড়ার লগে লগে তেরাবির সোয়াব এবং তাহাজ্জুদের সোয়াব দু এটা একসাথে নি না, দুইটা আলাদা জিনিস? নামাজর ভিতিরর নামাজ রমজান শরীফও আলাদা, যেহেতু রমজান শরীফের ফজিলতের কারণে ভিতিরর যেহেতু যেহেতু জমাত নাই, কিন্তু রমজান শরীফের খাতিরে ভিতিরেও জমাতে ফড়া হয়, গতিকে এই সময় ভিতিরে আপনি জমাতের সহিত ফড়ে লিতা। আমি তেরাবি আর তাহাজ্জুদ হইরাম, যে রমাদানের মধ্যে তো আমরা তেরাবি ফড়ি, যে তাহাজ্জুদ আলাদা করে ফোড়া লাগবো নি না, থেরাপি ফোড়ার কারণে তাহাজ্জুদের সোয়াব পাইলি মু, টোয়েন্টি রেখার তো আমরা পড়ি না নি থেরাপি। এখন থেরাপি আলাদা, তাহাজ্জুদের লগে সামিল নি না আলাদা? না না, এগুলো তো ডিফারেন্ট মুক্ত, বিলকুল ডিফারেন্ট। তারাবির বিশ রেখাত এগু আলাদা, রমজান শরীফের সুন্নত কিয়ামুল্লাহ আইলি সাবি গুর মাদে অন্তর আলাদা, আর তাহাজ্জুদের নামাজ এগু আলাদা কমপ্লিটলি। আচ্ছা আচ্ছা, তাহাজ্জুদের নামাজ সারা বৎসর পড়তে পারবা, আর তারাবির নামাজ শুধু রমজান শরীফের মধ্যে এক্সট্রা। আচ্ছা আচ্ছা, প্রত্যেকে তাহাজ্জুদের লগে কোনো টকরাও নাই, তাহাজ্জুদের নামাজ আলাদা আর তারাবির নামাজ আলাদা। আচ্ছা, লেহাজা আল্লাহ তালায় প্রত্যেকের তৌফিক দোকা তাই তাহাজ্জুদের নামাজ পড়বার লাগে। এগু এই সাদত বজুরে বাজু নেস্তানা বখশদ খুদা বখশন দাস্ত, তো এই সমস্ত তাহাজ্জুদের নামাজ পড়া এগু একমাত্র আল্লাহর তৌফিকর দ্বারা, এগু শক্তি দ্বারা নাই। এর লাগে আমরা আমরা মাঝে অনেক আসন হইতে চেষ্টা করেন যে ওই যে আপনি হইলা সাত রাখাত আর তেরো রাখাত, এই যে হাদিসের মধ্যে এই যে কিয়ামুল্লাইল সম্পর্কে তো কম্পেয়ার করিলেন তাহাজ্জুদ আর তেরাবি একলগে, তো ইনশাল্লাহ আপনার কাছে আমরা এই তেরাবির নামাজ সম্পর্কে ফুললি আলোচনা আমরা আরো ইনশাআল্লাহ সামনে দিয়ে সামনের প্রোগ্রামও আমরা হরমু, যেহেতু এটা ব্রেক আইছে আমাদের ব্রেকে যেতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা শুনতেছি তাহাজ্জুদের নামাজ সম্পর্কে,
আর দুনিয়ার ইতিহাসে আমরা দেখেছি যারা আল্লাহর ওলি আল্লাহর খাস তারা সব তাহাজ্জুদের উপর তাদের খুব পাবন্দি, এবং আমাদের মধ্যেও যারা তাহাজ্জুদের উপর যাদের আমল আছে আল্লাহ তাআলা চেহারাকে নূরানি করে ফেলে আমল এবং আখলাকের মধ্যে আমূল পরিবর্তন এবং সমৃদ্ধি এনে দেয় জীবনে। তা আমি আমি নিজে পরীক্ষিত আমি দেখেছি অনেক লোক যারা তাহাজ্জুদ গুজার তারা আল্লাহ তাআলা তাদেরকে তো সুখে শান্তিতে রাখছে। তো শেখেরকে মুবারকবাদ দিচ্ছি যে আমরা আজকে তাহাজ্জুদ সম্পর্কে আলোচনা শুনলাম, আপনারাও আমল করবেন। আর আগামীতে তাহাজ্জুদ এবং তেরাবি তার পার্থক্য কি এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে আসার পর কিন্তু আমরা আপনাদের কল নিব, আপনারা রেডি থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।